হ্যালো, ওয়েলকাম টু লাইভ ওয়ার্ল্ড পেয়ালি ফ্যামস। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার নটি বিনোদিনীতে ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন হয়েছে সেইখানে কিছু মুহূর্ত। এটা হচ্ছে নটি বিনোদিনী আর্ট গ্যালারিটা সেকেন্ড ফ্লোরে। প্রথম কিছু নতুন বন্ধুদের সঙ্গে আবার আলাপ, ঢোকার মুখে কিছু ফটো তোলা হয়েছিল, তো সেইখানে অনেক নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হয়েছে, অনেক নতুন নতুন দাদা অনেক জায়গা থেকে এসেছিলো। এই হচ্ছে আমার ফটো সেকশন টাঙানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সেই দিন ফার্স্ট দিন বেরিয়ে আসছি রাত্রিবেলা, তার পরের দিন সব বন্ধুরা আবার এসেছে, জড়ো হয়েছি গ্যালারিতে, হাসি মজা গল্প করতে করতে সবার সঙ্গে আড্ডা দিতে দিতে আবার ফটো তোলা নতুন নতুন সব বন্ধুদের সঙ্গে। এই যে আমার এক বন্ধু জেমস, তারা সে যখন আসবে তখন তো পাগলামি হবে না, এটা কী করে হয়। তো এক্সিবিশন শেষ হয়ে গেছে, টিফিন দিয়েছিলো, সবাই মিলে টিফিন খাওয়া হচ্ছিলো, তার মধ্যেও ফটোশ্যুট চলেছে, অ্যাওয়ার্ড পাওয়া হলো, অ্যাওয়ার্ডের ফটোগুলো একজনের কাছে আছে, আমি এখনও পাইনি তার কাছ থেকে। তো এই সব পেয়েছি এখান ওখান থেকে, ব্রোশিও, সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল সব কিছু পেয়েছি। পরের দিন আমাদের ওয়ার্কশপ ছিল, ওয়ার্কশপে গৌতম স্যারের কাছে আমাদের ওয়ার্কশপ ছিল, আর একটা ওয়াটার কালার ওয়ার্কশপ, ওয়ার্কশপের মধ্যেই ছিল গৌতম স্যার। স্যারের গান চলার মধ্যেখানেই আমাদের ওয়ার্কশপ চলছিল, খুব ভালো একটা জিনিস শিখেছিলাম এবং এনজয়ও করলাম দারুণ। তো এরকমভাবেই চলছিল, তো ফাইনালি ওয়ার্কশপ শেষ হয়ে গেছে। নিজে নিজে যারা বানিয়েছি সেই সব জিনিসগুলোর সাথে ফটো তোলা হচ্ছে, সব বন্ধুরা মিলে নিজে নিজে যেটা যেটা বানিয়েছি তার সঙ্গে ফটো তুললাম। তারপর সবার কাজ এখানে তোমরা দেখতেই পাচ্ছ, নতুন একটা জিনিস শিখলাম, সেই শেখার মাধ্যমে সবাই সবার সঙ্গে ফোন নিজে নিজে ফটোর সাথে ফটো তুললাম। তো এইভাবেই এক্সিবিশনটা এনজয় করলাম, খুব সুন্দরভাবে পেরোলো ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন, দারুণভাবে কাটলো এবং খুব সুন্দর একটা জিনিসও পেলাম।
তো তোমাদের কেমন লাগছে আমার এই সব ভিডিও? আগামী দিনে আরো নতুন নতুন এরকম ভিডিও দেখতে পাবে, তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এবং লাস্ট অবধি ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। অনেক সুন্দর সুন্দর কাজ তোমরা দেখতে পারবে, খুব সুন্দর সুন্দর পেন্টিং দেখতে পারবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে সাপোর্ট করো।